হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে আমরা কিভাবে নকল টাকা আইডেন্টিফাই করতে পারি। অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে অথবা খালি চোখে যখন আমরা টাকা দেখি তখন এটা বুঝতে পারি না এটা আসল টাকা না নকল টাকা। অনেক সময় বান্ডিলের ভিতরে একটা টাকা থাকে যে টাকাটা নিয়ে আমাদের সন্দেহ হয় যে টাকাটা আসল কিনা। তো এরকম সমস্যা যখন হয় তখন আমরা এটাকে চেক করে নিতে পারি যে আসলে টাকাটা জাল টাকা কিনা। সেটা করতে হলে আমাকে কিছু কাজ করতে হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ এই ভিডিওটা জানা থাকলে হয়তো অনেকেই উপকৃত হবে। অনেক টাকার ভিতরে নকল টাকা পেয়ে যাই, সেটা কনফিউজ থাকে যে আসলে টাকাটা আসল না নকল, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি না। তো এই জন্য আপনাকে যেটা করতে হচ্ছে মোবাইলে ক্যামেরা অন করতে হবে। মোবাইল ক্যামেরা অন করার পরে আপনারা দেখেন এই যে টাকার ব্যাকসাইডটা, এখানে যে জল সাপের মতো যেটা এই এই যে লেখাটা, এটাকে আমরা মোবাইলের মাধ্যমে দেখবো, চেক করবো যে আসলে আসল টাকায় কি থাকে বা নকল টাকা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। এই জন্য আপনার মোবাইলে ক্যামেরায় চলে যাব সরাসরি। ক্যামেরাটা অন করে এটা যে কোনো ক্যামেরা, অ্যান্ড্রয়েড তো খুব ভালো রেজুলেশন হতে হবে বা একদম ভালো ক্যামেরা হতে হবে এমনটা না। সেক্ষেত্রে আমার মোবাইল ক্যামেরা অন করার পরে এখানে যেটা দেখিয়েছিলাম যে জলসাপ যে লেখাটা থাকে, জলসাপের 500 টাকার ভিতরেও আছে বা 1000 টাকার ভিতরেও, যে সংখ্যাটা জলসাপ বা একটু কম স্পষ্ট সেই লেখাটার কাছে এটাকে ভাস করে এরকম ফোল্ডিং করে আমি ক্যামেরাটা নিয়ে এই জায়গাটাকে ফোকাস করে ছবি তুলব কয়েকটা। এটাকে আমি একটু মার্ক করে এই লেখাটাকে ছবি তুলব। আর এটা এই টাকাটার ভিতরেও সেম কয়েকটা ছবি তুলব, এই লেখাটাকে যতটা জুম করা যায় বা কাছ থেকে কিছু ছবি তুলব। ছবি তোলার পরে এখন পরবর্তীতে আমি মেইন কাজটা করব, যে আসলে টাকাটা জাল টাকা না এটা আসল টাকা সেটা আমি নির্ণয় করব। সেটা করতে গেলে আমি যে ছবিগুলো তুলেছি কিছুক্ষণ আগে আপনাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে শেয়ার করতেছি, সেই ছবিগুলোকে আমি জুম করব। জুম করার পরে যতটা জুম করা যায় আমি সেই জুমটা করব, আর জুম করলে আসলে বের হয়ে যাবে টাকাটা আসল কিনা নকল। মোবাইল স্ক্রিনের মাধ্যমে শেয়ার করতেছি আপনাদের, টাকাটা জুম করতেছি, জুম করে যতটা জুম করা যায় ম্যাক্সিমাম। দেখেন আপনারা এই জুম করার পরে যে লেখাটা লেখা 500 টাকা বা 1000 টাকা, এটা কিন্তু আসলে লেখা না, এখানে ছোট ছোট করে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ অসংখ্যবার বাংলাদেশ ব্যাংক লেখাটা আছে। যে টাকাটা নকল টাকা সেই টাকা লেখাটায় সরি সেই টাকায় এই লেখাটা থাকে না, মানে বাংলাদেশ ব্যাংক এই লেখাটা এত স্মুথ নিয়ে আসতে পারে না। আর আসল টাকা যে টাকা সে টাকায় কিন্তু বাংলাদেশ ব্যাংক লেখাটা থাকে। আর একটু খেয়াল করে দেখেন যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুই জায়গায় বাংলাদেশ ব্যাংক লেখাটা থাকে। তো আপনার যদি কোনো টাকা সন্দেহ হয় যে টাকাটা আসল না নকল, সেক্ষেত্রে আপনি এটাকে ছবি তুলে জুম করে দেখতে পারেন। যদি বাংলাদেশ ব্যাংক লেখা থাকে স্পষ্ট করে বাংলাদেশ ব্যাংক লেখা বা হরিজন্টাল এবং ভার্টিক্যাল, তখন এর বুঝতে পারবেন এটা আসল টাকা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।